হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। অন্ধ ভালোবাসা চ্যানেলের পক্ষ থেকে আমি আসঞ্জ আছি আপনাদের সাথে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। আমাদের অন্ধ ভালোবাসা চ্যানেলে 1,00,000 সাবস্ক্রাইবার্স হতে আর মাত্র 30,000 সাবস্ক্রাইবার্স প্রয়োজন। আপনারা চাইলে এটা সম্ভব। নতুন নতুন পাঠগল্প শুনতে চাইলে অবশ্যই আমাদের অন্ধ ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর হ্যাঁ, প্রতিটা ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট করতেই হবে, তাহলে আমরা খুব শীঘ্রই 1,00,000 পরিবার হতে পারবো। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এজে বন্ধুরা, শুনছো? নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের অন্ধ ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও, আর লাইক কমেন্ট করতে মোটেও ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। বাহারি সব খাবারের টেবিল সাজানো হয়েছে। খাসি, গরু আর মুরগির গোশতে তরকারির বাটিগুলো যেন উপসে পড়েছে। রান্না করা হয়েছে মাছ, সবজি ও ডাল। আরে বা, পায়েসও আছে দেখছি, আমার বেশ পছন্দের খাবার এটা। তবে সবচাইতে নজর কেড়েছে টেবিলের ঠিক মাঝখানে রাখা বালিশ মিষ্টিগুলো। আহ, নেত্রকোনার গয়নাত ঘোষের ছানা, ময়দা আর চিনির উপাদানে তৈরি ঐতিহ্যবাহী বালিশ মিষ্টির জগৎ জুড়ে খ্যাতি রয়েছে। এর নাম শুনলেই যেখানে আমার জিভে পানি চলে আসে, সেখানে তো এখন আমার সামনেই রাখা আছে। জিভের পানি সামলাতে পারছি না আর সাদিক সাহেবকে বললাম, আরে বা, বালিশ মিষ্টি দেখছি, কি করে আনা হলো এত দূর থেকে? তিনি এক গাল হেসে বললেন, হাড়িতে করে আনা হয়েছে, অনেক দিন হয় নেত্রকোনায় যাওয়া হয় না, আর গেলে বালিশ মিষ্টি না খেয়ে আসা হয় না। খুব পছন্দ করি আমি, আমাদের পরিবারের সবার কাছে এই মিষ্টি খুব পছন্দের। তো বসে না থেকে শুরু করা যাক নাকি? সাদিক সাহেব খাওয়া শুরু করতে তাগিদ দিলেন, উনিও বসেছেন। আপাতত মনে হচ্ছে না আর কেউ বসবে বলে, তথাপি বিষয়টি নিশ্চিত হতে নিতে জিজ্ঞেসে করলাম, আমরা কেবল, আর কেউ কি বসবেন না? না, ওরা আরও পরে খাবে, নাস্তা করেছে এসে, তুমি শুরু করতে পারো। হাঁসের গোস্তের কথা বলতে তো ভুলেই গিয়েছিলাম, এতগুলো প্রিয় খাবার একসাথে সামনে থাকায় কোনটা রেখে কোনটার কথা বলবো বুঝে উঠতে পারতেছি না। আসলে অনেকেই হাঁসের গোস্ত খেতে পারেন না, কারণ এর তরকারিতে একটা আলাদা গন্ধ থাকে যা যার সকলে সহ্য করতে পারে না। তবে সেভাবে রান্না করা গেলে এর জবাবই নেই, অসাধারণ স্বাদ। আমার মা খুব ভালো করে রান্না করতে পারেন এটা। বাড়িতে আমাদের পরিবারের কেবল আমি হাঁসের গোস্ত খেতে পছন্দ করি। এত সব মুখরোচক খাবারের গন্ধে যেন হুঁশি নেই। অবস্থা এমন, খাবারের শুরুতে পড়ার যে দোয়া মসজিদের ইমাম সাহেব থেকে শিখেছিলাম সেটা পড়তেও ভুলে গেছি। খাওয়ার মাঝে কিছুক্ষণ পরপর আঙ্গুল আর হাতের তালু চেটেপুটে খেতে হচ্ছে অতিরিক্ত মশলা ও ঝুলোর কারণে। সাদিক সাহেব বিষয়টা লক্ষ্য করলেন, বললেন, রান্না কেমন হয়েছে? আমি মুরগি রান্নায় কামড় বসাচ্ছিলাম, তখন খাবারের মাঝে কথা বলা পছন্দ করি না। প্রশ্নের জবাব দিতে তড়িঘড়ি করে চিবিয়ে কিছুটা খালি করে নিয়ে বললাম, দারুণ হয়েছে। বলেছিলাম না তোমাকে, আমার মায়ের রান্নার হাতের কোনো জবাব নেই। ওনার কথায় কিছুটা অবাক হলাম, বললাম, আপনার মায়ের হাতের রান্না বলতে? মা আজ আমাদের মাঝে নেই, কিন্তু আমার বড় মেয়ে তো আছে, সে সব কিছু শিখেছে তার দাদির কাছ থেকে। বলতে পারো, আমার বড় মেয়ের হাতের রান্নাই আমার মায়ের হাতের রান্না, বুঝেছ? আমি মুচকি হাসলাম, তারপর খাবারে মনোযোগ দিলাম। অত্যন্ত ভোজনরসিক মানুষ আমি, নিজের লেখালেখির বাইরে ঘুম আর খাওয়া দাওয়া আমার বেশ পছন্দের। সবচেয়েতে বিঘ্নঘট দুনিয়ার যেন উলটপালট মনে হয়, খাচ্ছি তো খাচ্ছি, খেয়েই চলেছি। অমনি মনে পড়ল, ইমাম সাহেব তো বিকল্প আরও একটি দোয়ার কথা বলেছিলেন, খেতে বসে দেওয়া বিসমিল্লা। পড়তে ভুলে গেলে খাবার মাঝে যখনই স্মরণ হবে তখন বিসমিল্লা পড়ে নিতে, বিড়বিড় করে সেটাই পড়ে নিলাম এবার। এতক্ষণে মনে হলো খাবার যেন পূর্ণতা পেল, ততক্ষণে পেট ভরে গেছে। সব শেষে বালিশ মিষ্টি খেয়ে ভোজের সমাপ্তি টানলাম। খাওয়ার মাঝে সাদিক সাহেব আমাকে পর্যবেক্ষণ করছেন সেটা বুঝতে পারছি।
উনি একবারের বেশি ভাত নেননি, তরকারিও দেখছি আমি যা নিয়েছি তাই খালি আছে। উনার আঙুলগুলো মশটা ঝোলের ছাপ নেই বললেই চলে। ডাইনিংয়ে পিটপতন নীরবতা তখন। এমন সময় সাদিক সাহেব জগ থেকে গ্লাস পানি নিলেন, কলকল শব্দে নীরবতা ভেঙে গেল। পানি পান শেষে আমার ধারণাকে বাস্তবে রূপ দিলেন তিনি, বলতে লাগলেন, আমার বাবা খুব মিশুক মানুষ ছিলেন, উনি মেহমানের খুব কদর করতেন। বলতেন, মেহমান হলো মেজবানের জন্য আল্লাহর তরফ থেকে রহমত স্বরূপ। বাড়িতে কখনো মেহমান আসলে নাকি নারাজ হতে নেই, এমনকি কোনো রকম নারাজি প্রকাশও করতে নেই। সারা বছর আমাদের ঘরে মেহমানের আসা যাওয়া লেগেই থাকতো। দেখেছি এসবে বাবা কোনোদিন নারাজ হয়নি, আনন্দের সাথেই মেহমানদারি করেছেন, আমাদেরকেও সেই শিক্ষা দিয়েছেন। আল্লাহর কৃপায় এখন আমার যথেষ্ট অর্থ সম্পদ রয়েছে, যদিও এর সিংহভাগই পৈতৃক সূত্রে পাওয়া। আজ পর্যন্ত মেহমানদারি করিনি, তবে তোমার মতো কাউকে এত যত্ন সহকারে খাবার খেতে দেখিনি আমি, এটা সত্যি আমাকে বিস্মিত করেছে। সাদিক সাহেব স্পষ্টভাষী মানুষ, আমি কি ভাববো না ভাববো তা তিনি আমলে না নিয়ে অপকটে কথাগুলো বলে দিয়েছেন। তবে ভালো লেগেছে আমার, বললাম, আমাকে আমার মা শিখিয়েছেন এভাবে খেতে। তিনি সবসময় আমাকে বলেন, যেখানে যাবি খাবার খেতে বসে লজ্জা পাবি না, খাবার নষ্ট করবি না, অপচয় করবি না, আল্লাহর দেওয়া রিজিককে সম্মান দিবি, তবেই বরকত হবে। তিনি আমার কথাগুলো শুনে হাসলেন, বললেন, হ্যাঁ তোমার মা ঠিকই বলেছেন। এমন সময় ভিতরের কক্ষ থেকে চিৎকার চেঁচামেচি ভেসে আসলো। আমি প্রথমে আটকে উঠলাম, পরেক্ষণে তাইফের কণ্ঠ, আমার ছক্কা উঠছে, আমার ছক্কা উঠছে। শুনে বুঝতে বাকি রইল না যে ওরা লুডো খেলতে বসেছে। আমিও খেলতাম ছোটবেলায়, খেলার প্রতিপক্ষে ধোকা দিয়ে কাঁচাকুটি পাকা বানিয়ে ফেলতাম নিমিশেই, টেরও পেত না কেউ, আর পেলেও ঝড়কা লেখে সব গুটিগুলো এলোমেলো করে দিতাম। ভৌদুর চুরিতে পারদর্শী হওয়ায় খুব কম মানুষই আমাকে হারাতে পারত। এক কথায় লুডো খেলার উস্তাদ ছিলাম, চোরও বটে। সাদিক সাহেব ওদের কক্ষের দিকে উঠে যেতে চাইলেন, আমি থামিয়ে দিলাম, বললাম, আমাকে একটু বেরোতে হবে। চলে যাবে, আর একটু বসে যাও না হয়। আর কিছু বললাম না, মুস্কি হেসে মাথা নেড়ে সাই দিলাম ওনার কথায়। বললেন, তুমি ড্রয়িং রুমে গিয়ে বসো, আমি এদিকটা দেখে আসছি কিছুক্ষণের মধ্যে। জি আচ্ছা। ফিরে গেলাম ড্রয়িং রুমে, সবাই বসে আছি, মনে শান্তি নেই, নিদারুণ অস্বস্তি কাজ করছে, এ যেন এক মধুর বেদনা। হলদে পাখিকে খুঁজছিল দু চোখ, কিন্তু তাকে দেখবো কীভাবে, পাবো কোথায়, সে তো দেখা দিচ্ছে না নিচ থেকে, এখনও তার নামটিও পর্যন্ত বলেনি। মেঝের দিকে তাকিয়ে ভাবছে এসব। এমন সময় কেউ একজন ঘড়ি তৈরি করে ড্রয়িং রুমের দিকে মুখ করে থাকা ডাইনিং রুমের জানালাটি আটকে দিল। সেই শব্দ ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলাম, তাকালাম সেদিকে, কাপড়ের অংশবিশেষ ঝুলে আছে জানালার নিচের দিকে, তাড়াহুড়া করতে গিয়ে আটকে গেছে মনে হলো। উঠে দাঁড়ালাম আমি, হ্যাঁ ঠিকই ভেবেছি, কেউ জানালাটা ফাঁক করতে চাইছে, পরিহিতের টানে কাপড়টা নড়ছে কিন্তু নিতে পারছে না, কিছু একটাই গেঁথে গেছে হয়তো। যেই হোক, সে খুব সতর্ক আমাকে নিয়ে, জানে এখানে বসে আছি, তাই কিঞ্চিত পরিমাণ ফাঁক রেখে এই কাপড়টা ছাড়িয়ে নিতে চেষ্টা করছে। আমিও ঠায় দাঁড়িয়ে রইলাম, মনে মনে প্রতিজ্ঞা করলাম, যাই হয়ে যাক, নামছি না আজ। মিনিট দুই কেটে গেল এভাবে, এখন খুব জোরালোভাবেই টানছে, ছিঁড়েই ফেলবে যেন। এগিয়ে গেলাম আমি, কঠোর উপরিভাগে সূচের মতো লোহার অংশ বিশেষ সুতো পেঁচিয়ে আটকে গেছে, জানি না ওপাশে কে। নিচু স্বরে বললাম, টানবেন না, ছিঁড়ে যাবে, দাঁড়ান ছাড়িয়ে দিচ্ছি। টান থেমে গেল, কিন্তু কোনো কথা বলল না। কাপড়টি ছাড়িয়ে দিলাম, কাছ থেকে দেখে মনে হচ্ছে উন্নাটা ছিল এটা, লাল রঙের উন্না। সবাই বসে অপেক্ষা করছিলাম সাদিক সাহেবের জন্য, তিনি আসলেন। যেহেতু মেহমান হিসাবেই আছে, তাই ওনার আশাতে উঠে দাঁড়ালাম না এবার। উনি বসলেন, তারপর এক টুকরো সুপারি মুখে নিয়ে চিবোতে চিবোতে বললেন, তা তোমার বাবা কি করেন বললে না তো? উনি ব্যবসা করেন। পরিবারে আর কে কে আছেন?
মা আর একটা ছোট বোন। ছোট পরিবার? জি। বিয়ে শাদির বিষয়ে ভেবেছো? না, এসব নিয়ে এখনো ভাবিনি। কে বলো, আমি তো তোমার মতো বয়সে এক মেয়ের বাবা হয়ে গিয়েছিলাম। এবার উনি একটু উচ্চ স্বরে হাসলেন, লজ্জা পেলাম খুব। বিয়ে শাদি নিয়ে এভাবে কেউ কথা বলে চোখে চোখ রাখতে পারি না, নিচের দিকে তাকিয়ে রইলাম। বুঝতে পেরেছেন আমি লজ্জাবোধ করছি? বললেন, যাক, তোমার সময় নষ্ট করবো না, যখনই সময় পাবে চলে এসো, ভালো লাগবে আমার। আমি সোফা ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, জি আচ্ছা, এখন আসি তাহলে। এসো। কক্ষে গিয়ে পাঞ্জাবিটা বদলে নিলাম, বেরিয়ে গেলাম। আবার ফিরলাম সেই রাতে 11টার দিকে। দরজা খুলে বাল্ব জ্বালাতেই মেঝেতে চোখ পড়ল ভাস করা একটি হলদে রঙের কাগজ। এটা অনেকটা ভিতরের দিকে রেখে গেছে, হয়তো কাঠি বা অন্য কিছুর এটার সাহায্যে ঠেলে রাখা হয়েছে। হাতে নিলাম কাগজটা, টেবিলের ওপর রেখে দিলাম। আগে হাত মুখ ধুয়ে নিলাম, বালিশে পিঠ ঠেকিয়ে বসলাম। এবার চশমাটা পরে নিলাম, আফসা দেখাচ্ছে। ওহ, ধুলো লেগে আছে। ডান হাতের বৃদ্ধাঙ্গুলটি পরনের গেঞ্জির অংশ বিশেষ পরিয়ে আলতোভাবে ঘষে নিলাম কাজগুলো, তারপর বসিয়ে নিলাম নাকের উপর। হ্যাঁ, এখন স্পষ্ট দেখাচ্ছে সব। কাগজটা নিয়ে ভাঁজগুলো খুললাম। এবার লেখাগুলো দেখে মনে হলো তাড়াহুড়ো করে লিখেছে। পড়তে লাগলাম, এত রাত পর্যন্ত বাইরে থাকতে হয়, আরো আগে ফিরলেই তো পারেন, আর দেরি করে ফিরবেন না এভাবে। জানেন, আজ খুব ভালো লাগছে আমার। কেন ভালো লাগছে জানেন? ভালো লাগছে কারণ আজ আপনাকে নিজের হাতে রান্না করে খাওয়াতে পেরেছি। সত্যি কত ভালো লাগছে লিখে প্রকাশ করতে পারবো না। আর হ্যাঁ, আপনাকে ধন্যবাদ, আপনি তখন এগিয়ে না এলে ওড়নাটা হয়তো ছিঁড়েই যেত। এটা খুব পছন্দের একটা ওড়না, আমার বাবা কিনে দিয়েছিলেন। শুনুন, আপনাকে ছাড়ে যাওয়ার দাওয়াত দিচ্ছি, যাবেন কিন্তু একবার সময় করে, ঘুরে ঘুরে দেখবেন সব কিছু, আর তারপর তারপর আমাকে বড় করে একটা চিঠি লিখবেন। এখন ঘুমান, দেখবেন আবার চশমা পরে ঘুমিয়ে যান না যেন। শুভরাত্রি, ইতি হলুদ পাখি। উনি আমার সব কিছুতেই পর্যবেক্ষণ করছেন, এবং সেটাও খুব নিখুঁতভাবে। চিঠিটা ভাস করে বালিশের নিচে রেখে দিয়ে বসে বললাম, হলুদ পাখি, আপনার রান্নার হাত বেশ ভালো। শেষবার বাড়িতে মায়ের হাতে রান্না এভাবেই পেট ভরে খেয়েছিলাম, বলতে লজ্জার কিছু নেই। আপনার রান্না এতই ভালো হয়েছিল যে সত্যি আমি অনেক বেশি খেয়ে ফেলেছিলাম। রাতে খেতে পাইনি আর পেট ভরে আছে। হ্যাঁ, ছাদে যাব একবার, শুধু একবার নয় বহুবার যাব। এটা টানছে আমাকে, যেখানে কারোর পদচারণা রয়েছে খুব, যে কারণে আমাকে টানছে। যাব আমি, কিছু মনে করবেন না। আপনার নামটা জানতে খুব ইচ্ছা করছিল, কাউকে জিজ্ঞাসা করতেও পারছি না। জানাবেন যদি ইচ্ছা হয়, উত্তরের অপেক্ষায় থাকব। ইতি সীমাহীন গগন।